গুড মর্নিং फ्रेंड्स, আমি অভিজিৎ মণ্ডল আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আপনাদের চ্যানেল ভেস্টিজ কমিউনিটি। সো फ्रेंड्स, আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই চারটি পয়েন্ট যদি আপনি ফলো করেন তো আপনার বিজনেসকে আপনি 100 গুণ মানে 100 গুণ বাড়াতে পারবেন এবং আপনার যে থট প্রসেসটাকে আপনি 360 ডিগ্রি করাতে পারবেন। তো फ्रेंड्स, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বিজনেস ইমপ্রুভমেন্টের জন্য। তো फ्रेंड्स, প্রত্যেকবারের মতো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখুন, যার মধ্য দিয়ে এই ভিডিওটির চিন্তা আমরা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং फ्रेंड्स, সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো নিচে দেখতে পাওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দিন এবং এই চ্যানেলে আসা রেগুলার ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আশে আশা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন फ्रेंड्स, আজকের ভিডিওর টপিক সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো फ्रेंड्स, আমি আমার এই চ্যানেলে দেওয়া বেশিরভাগ ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করেছি যে যেমন ধরে নিন লিডারশিপের উপর, যেমন ধরে নিন আপনার যে কিভাবে আপনি এই সাকসেসটাকে আপনি সিস্টেম থেকে নিজেকে সাকসেস পাবেন। তো फ्रेंड्स, এবং সাথে সাথে আরেকটা কথা আমি খুব কমন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি প্রায় ভিডিওতে, যেটা রয়েছে কি যে আপনাকে যদি আপনার পারিপার্শ্বিক অবস্থাটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তো फ्रेंड्स, মেইনলি যেটা আজকে কি আমি চারটি পয়েন্ট বা চারটি টপিক নিয়ে বা চারটি স্টেপ নিয়ে যেটা আলোচনা করব সেটি যদি আপনি আপনার মধ্যে মানে এটাকে অ্যাজ এ আপনাকে বলতে পারি ভিডিওটা আপনি যদি দেখে থাকেন তো এটা বলতে পারেন আপনার আজকে থেকে এটা একটা টাস্ক হবে, যে টাস্কটা যদি আপনি পার ডে বেসিসে বা পার মান্থ ওয়াইজ যদি এটা আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট ঘটান তাহলে কিন্তু এই সিস্টেম থেকে সাকসেস আপনি কিন্তু আপনার জায়গাটাকে 100 গুণ বাড়াতে পারবেন, এটা আমি আপনাকে বলতে পারি। তো फ्रेंड्स, সেখান থেকে যেটা রয়েছে যে আমি যেটা বলি যে প্রথমত যে আমরা এই সিস্টেমে আসার পর আমরা অন্য কাউকে চিনতে ব্যস্ত থাকি, অন্য কাউকে চেনাতে ব্যস্ত থাকি, যেটা রয়েছে কোম্পানি দিয়ে। কিন্তু फ्रेंड्स, আমরা প্রথমত যেটা ভুলে যাই নিজেকে চিনতে, কারণ फ्रेंड्स আমরা এটার ফলে কি হয় फ्रेंड्स, যে আমরা যখন নিজেকে চিনতে ভুলে যাই তো নিজের মধ্যে যে ইনার এবিলিটিটা আছে সেটা আমরা কিন্তু রেকটিফাই করতে পারি না, যেটা কি হয় অন্যের দ্বারা আমি মানে আমরা রেকটিফাই হই এবং যেখান থেকে কনফিডেন্স লেভেল কিন্তু সেই জায়গায় আমাদের থাকে না। তো फ्रेंड्स, আজকে যে চারটে স্টেপ বা আজকে যে চারটে পয়েন্ট বলবো এই চারটে পয়েন্টটাকে আপনি কিন্তু আপনার মাথায় ঢুকিয়ে নেবেন এবং সেটাকে ফলো করবেন। যদি फ्रेंड्स আপনি করে থাকেন ডেফিনেটলি फ्रेंड्स আপনি নিজে বলতে পারবেন যে আজকে এই পয়েন্টটার মাধ্যমে আপনি কতটা রিফ্লেকশন পেলেন। তো फ्रेंड्स, যে চারটে পয়েন্টের কথা আমি বলছি যেটা আপনাকে নিজের মধ্যে রিফ্লেকশন বা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে বা নিজের মধ্যে ফিল করতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে স্ট্রেংথ। फ्रेंड्स, স্ট্রেংথ মানে এটা আমরা বলতে পারি বাংলায় আমরা কি বলে থাকি শক্তি বা এবিলিটি, যে কি রয়েছে আমাদের মধ্যে। তো फ्रेंड्स, আমাদের আপনাকে যেটা ফার্স্ট করতে হবে যে আপনার মধ্যে থাকা স্ট্রেংথটাকে আপনাকে বাঁচতে হবে। फ्रेंड्स, সেটা কি, সেটি হচ্ছে 10টা স্ট্রেংথ আপনার মধ্যে, যে 10টা যে স্ট্রেংথ রয়েছে সেটাকে আপনাকে রেকটিফাই করতে হবে, সেটা আপনাকে লিখতে হবে যে আপনার মধ্যে কি 10টা স্ট্রেংথ আছে। फ्रेंड्स, আমরা এটা ভাবি না যে আমাদের মধ্যে কি এবিলিটি আছে, আমরা অন্যদের থেকে ভাবি মানে অন্যরা আমাদের দিকে ভাবে। তো फ्रेंड्स, অনেকেই দেখুন অনেকেই হয়তো দেখা গেলো ভালো প্ল্যান শো করতে পারে, অনেকে ভালো প্রোগ্রাম করতে পারে, অনেকে ভালো আপনার প্রোডাক্ট প্রোফাইল বলতে পারে, ঠিক। তো ব্যাপারটা এটা ফ্রেন্ডস যে সেখান থেকে কিন্তু এই যে রেকটিফিকেশনটা এটা আমরা কি করি অনলাইন থেকে আমাদের রেকটিফিকেশন পাই। তো ফ্রেন্ডস, এটা আপনি রেকটিফাই করুন, আপনার মধ্যে থাকা 10টা স্ট্রেংথকে আপনি রেকটিফাই করুন, যার মধ্যে দিয়ে কিন্তু আপনি যে স্ট্রেংথ আপনার মধ্যে যে রয়েছে সেটার উপর আপনি একদম প্রপারভাবে কাজ করতে পারবেন এবং যেগুলো নেই তার উপর আপনি কিন্তু ফোকাস দিতে পারবে। এবং फ्रेंड्स, যেটা রয়েছে ফার্স্ট যেটা রয়েছে স্ট্রেংথ, যেটা আমরা দিকে বললাম যে এটা কেন আপনাকে নিজের মধ্যে রিফ্লেকশন করা দরকার আছে। फ्रेंड्स, এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ যেটা রয়েছে, যেটা রয়েছে আপনার উইকনেস। এই উইকনেসটা কিন্তু फ्रेंड्स আপনি লিখুন খাতার মধ্যে, फ्रेंड्स এখনই লিখুন, ভিডিওটি দেখার পর না এখনই লিখুন যে আপনার মধ্যে কয়টি মানে 10টি কি কি উইকনেস রয়েছে। फ्रेंड्स, তাহলে কি হচ্ছে যে আপনার মধ্যে যে উইকনেস গুলো রয়েছে, ধরে নিন আপনি হয়তো ভালো প্ল্যান শো করতে পারছেন না, এটা আপনার ওয়ান টাইপ অফ উইকনেস, বা আপনি হয়তো কাউকে হয়তো বলতে গেলে মানে আপনি যখন কাউকে বলছেন প্ল্যান শো করছেন আপনার লজ্জা লাগে বা কাউকে হয়তো ইনভাইট করছেন লজ্জা লাগে। তো এই যে বিষয়গুলো যখন আপনি রেকটিফাই করবেন তবে তো আপনি সেটার উপর ইমপ্লিমেন্ট করবেন, তবে তো সেটার উপর আপনি কাজ করতে পারবেন, আপনার আপনি সেখান থেকে রেজাল্টের আশা করতে পারেন।
ওকে, কিন্তু এটা যদি আপনি নিজের মধ্যে না রেক্টিফাই করলেন, আপনি অন্যকে বলছেন, মানে আপনার টিম মেম্বারের কাছে যাচ্ছে কি কেন প্ল্যান সব করছিস না, আপনি কেন প্ল্যান সব করছেন না, আপনি কেন বেরোচ্ছেন না। ফ্রেন্ডস, আগে ওঠা বলার আগে আমি এটাই বলে থাকি যে আগে কাউকে ব্লেম করার আগে বা আগে আপনার ডাউনলাইন বা আপনার টিম মেম্বারকে বলার আগে অ্যাজ এ মেন্টর আপনি নিজেকে দেখুন আপনি কি করছেন। তো ফ্রেন্ডস, এটি আপনি মেন্টর, এটা আপনাকে আপনার মধ্যে ইমপ্লিমেন্ট করতেই হবে, যেটা রয়েছে কি যে আপনি বেছে নিন আপনার মধ্যে কি 10টি উইকনেস রয়েছে, এবং এই যে বেছে নেওয়া উইকনেসটা কিন্তু আগামী দিনে আপনার কাছে স্ট্রেংথের কাজ করবে, কারণ আপনি সেটাকে রেক্টিফাই করলেন নিজের মধ্যে। ওকে, তো এরপরে যেটা তিন নম্বর পয়েন্ট আছে, তিন নম্বর পয়েন্ট আছে অপরচুনিটি। তো ফ্রেন্ডস, আমরা আজকের দিনে যে যখন আমরা কাজ করি, ফিল্ডে কাজ করি বা বিভিন্ন রকম ভাবে যখন কাজের মধ্যে থাকি, তো আমরা আমাদের অপরচুনিটিগুলোকে ডিভাইড করতে পারি না, অপরচুনিটিগুলোকে রেক্টিফাই করতে পারি না, যে আগামী সময়ে আমার কাছে কি কি অপরচুনিটি আসতে চলেছে। যেমন আমাদের বলা হয় যে গোল সেটিং, তো অ্যাকচুয়াল বৃষ্টি যে আসার পর বা এই সিস্টেমে আসার পর বা নেটওয়ার্ক সিস্টেমে আসার পর যে অপরচুনিটিকে আমরা প্রপারভাবে রেক্টিফাই করি না, যার কারণে কি হয়, বিভিন্ন রকম অবজেকশন আসে, বিভিন্ন রকম প্রবলেম আসে, এবং আমরা নিজেকে হারিয়ে ফেলি এবং নিজেকে ডিমোটিভেশনের জায়গায় নিয়ে চলে যাই। তো প্রথমত ফ্রেন্ডস, যে অ্যাকচুয়াল আপনাকে রেক্টিফাই করতে হবে যে কি 10টি অপরচুনিটি আগামী কয়েক মাসে আসছে বা আগামী কয়েক বছরে আসছে। যদি ফ্রেন্ডস এটিকে আপনি রেক্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু ওই বেস করে আপনি অ্যাকশন নিতে পারবেন, তা না হলে কিন্তু অ্যাকশন নিতে পারবেন না। ফ্রেন্ডস, এটাই আমরা ভুল করি যে আমরা কিন্তু অপরচুনিটিকে রেক্টিফাই করি না বা নিজের মধ্যে অনুভব করি না, এবং যার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিতে পারি না, এবং যার ফলে কি হয়, এখান থেকে অনেক এই সিস্টেম থেকে অনেকেই কোয়াইট করে বা এই সিস্টেম থেকে অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তো প্রথমত ফ্রেন্ডস, ফার্স্ট ডেটা রয়েছে আপনার স্ট্রেংথ, আপনাকে 10টা এখনই এটা লিখুন যে 10টা আপনার স্ট্রেংথ বাছুন, যে আপনি কি শক্তি রয়েছে, স্ট্রেংথ যেটা আপনার মধ্যে রয়েছে 10টা সেটা রেক্টিফাই করুন। দেন উইকনেস দ্বিতীয় পয়েন্টে, অ্যান্ড দেন থার্ড অপরচুনিটি, এবং ফ্রেন্ডস যেটা ফোর্থ অ্যান্ড লাস্ট যেটা পয়েন্ট রয়েছে সেটা রয়েছে আপনার থ্রেট। থ্রেট মিন ফ্রেন্ডস, আমি এখানে যেটা আপনাকে বলতে চাচ্ছি, থ্রেট মিন ওয়ান টাইপ অফ ডিস্ট্রাকশন, মানে যেটি মানে ধরে নিন আপনার হয়তো কোনো অবজেক্ট মানে অপরচুনিটি আপনি ধরেছেন যে এখান থেকে আমার এই মাসে এই অপরচুনিটি আসতে চলেছে। তো ফ্রেন্ডস, সেই অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য, সেই অপরচুনিটিকে গ্রহণ করার জন্য দেখবেন যেটা আমরা রেক্টিফাই করি না, যে প্রবলেম কি কি আসতে পারে। ফ্রেন্ডস, অলওয়েজ এটা ভাবলে হবে না যে সবসময় ভাবো পজিটিভ, সবসময় ভাবো পজিটিভ, ঠিক আছে ওকে পজিটিভ, বাট ব্যাপারটা হচ্ছে পজিটিভিটির সাথে আপনাকে ভাবতে হবে সেই অবজেকশনটাকে, সেই প্রবলেমটাকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, মানে সেটা নিয়ে আমি বলতে চাইছি থ্রেট। তো আপনাকে ভাবতে হবে যে অবশ্যই আপনার কাছে আসতে চলেছে, বা ধরে নিন আপনার নেক্সট মান্থে আপনি হয়তো ব্রোঞ্জ ডিটেক্টর থেকে আপনি সিলভার যাবেন বা সিলভার থেকে হয়তো গোল্ডে যাবেন, তো এটা একটা আপনার কাছে অপরচুনিটি নেক্সট মান্থের জন্য, কিন্তু এর জন্য আপনাকে কী কী প্রিপারেশন নিতে হবে, এর জন্য কী কী অবজেকশন, কী কী থ্রেট আসতে পারে আপনার কাছে, সেগুলোকে কিন্তু আপনাকে রেক্টিফাই করতে হবে। কী 10টা থ্রেট, কী 10টি থ্রেট আসতে পারে ওই অপরচুনিটিটাকে তো আপনাকে নেওয়ার জন্য, সেই জিনিসটা কিন্তু আপনাকে রেক্টিফাই করতে হবে। যদি এটা আপনি রেক্টিফাই করেন, তবেই কিন্তু উইথ পজিটিভিটি, যেটা আপনাকে বললাম আমরা ভেবে থাকি যে পজিটিভ থিঙ্কিং, উইথ পজিটিভিটি যদি আমরা রেক্টিফাই করে ওটার উপর যদি কাজ করি, তবেই কিন্তু যে অপরচুনিটির কথা আপনি ভাবছেন, যে অপরচুনিটি আপনি রেক্টিফাই করেছেন 10টি অপরচুনিটি আগামী কিছু মাসে বা আগামী কিছু দিনে বা আগামী কিছু বছরে, তবে সেটার কিন্তু প্রপার রেজাল্ট আপনি দেখতে পাবেন। আইদার ফ্রেন্ডস, যদি আমরা এটাকে না রেক্টিফাই করি, তাহলে কি হয়, প্রবলেম হয়ে যায় যে গতানুগতিকভাবে কাজ হতে থাকে, এবং আফটারঅল যখন আমরা রেজাল্টের থেকে মানে যেটা আমরা লক্ষ্য রেখেছি, লক্ষ্য থেকে রেজাল্টের দূরত্ব যত বাড়তে থাকে তত বেশি আমাদের মধ্যে ডিমোটিভেশন তৈরি হয়। তো ফ্রেন্ডস, আমি একটাই কথা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাতে চাচ্ছি, যার মধ্যে দিয়ে আপনি আপনার শুধু বিজনেসকে নয়, আপনি নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, নিজেকে সেলফ ডেভেলপ করতে পারবেন, যেটি রয়েছে চারটে স্টেপ। এই চারটে স্টেপ যদি আপনি নিজের মধ্যে করেন বা নিজেকে বোঝার জন্য, নিজেকে রেক্টিফাই করার জন্য, সেলফ যেটাকে হচ্ছে অ্যানালাইজ করার জন্য যদি এটাকে আপনি ফলো করেন, বা আজ থেকে এখন থেকে যদি এটাকে নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশনের জায়গায় নিয়ে যান, তো ফ্রেন্ডস আমি বলতে পারি যে আপনি আপনার বিজনেসে কিন্তু জায়গাটাকে গ্রুম আপ করতে পারবেন, এবং সেমভাবে ফলো অ্যান্ড ফ্লো এর মধ্য দিয়ে আপনি আপনার টিমকেও গ্রুম আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে আপনি আপনার বিজনেসকে গ্রুম আপ করতে পারবেন, 100 times বৃদ্ধি করতে পারবেন আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং এই ভিডিওটির তথ্য পাওয়ার মধ্যে যদি মনে হয় যে আপনাদের কিছু আমি লাভ দিতে পেরেছি, তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকবারের মধ্যে একটি লাইক করবেন, এবং সাথে সাথে এই ভিডিওটির তথ্য আপনার গ্রুপের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের থেকে প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপডেট করার জন্য। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। উইশ ইউ ওয়েল অ্যান্ড গো গ্লোবালি।